কার্তিক মাসে যদি দান করতে হয় তাহলে কি দান করা উচিত? খুব মন দিয়ে শুনবে কিন্তু। উত্তরখণ্ডে বর্ণন রয়েছে কার্তিক মাসে কোন কোন বস্তুর দান উত্তম হয়, কি কি জিনিস দান করা উচিত, এটাও কিন্তু বর্ণন রয়েছে। সব থেকে উত্তম হলো কার্তিক মাসের মধ্যে যদি আপনি দান করেন কম্বল দান। কি দান? কম্বল দান। কার্তিক মাসে কম্বল দান করলে তাতে কিন্তু ভগবান অত্যন্ত প্রীত হয়ে থাকেন। কম্বল বা উলের বস্ত্র। আর কোন উল? মেষের উল। মেষ মানে ভেড়া, ভেড়ার উল হয় তাকে সব থেকে শুদ্ধ বলা হয়েছে। বিভক্তি বিলাসে শুদ্ধ বস্ত্র বিষয়ে বর্ণন রয়েছে। আমরা যেটাকে শুদ্ধ বস্ত্র বলি, অনেক সময় আমরা যে শৌচ ইত্যাদিতে যাই, ল্যাট্রিনে যাই, যাওয়ার সময় আমরা শুদ্ধ বস্ত্র পরে যাই, তো শুদ্ধ বস্ত্র কেন পরে যাওয়া হয়? আমাকে একবার এক প্রশ্ন জিজ্ঞাসা করলেন সাধু, তিনি জিজ্ঞাসা করলেন যে মহারাজি, শুদ্ধ বস্ত্র পরে তো যাচ্ছি, কিন্তু শুদ্ধ বস্ত্র পরে শৌচে যাওয়ার পরে তারপরে আবার মনে হবে না এটাও অপবিত্র নাকি, আমি তো ওটা ধুয়ে দিই, শুদ্ধ বস্ত্র কি না ধুলে চলবে? শৌচ ইত্যাদি করে আসলে, ল্যাট্রিন করে আসলে অনেকের মনে একটু ছুচিবাই মতন থাকে, তো শুদ্ধ বস্ত্র পরে গেল তাও মনে হয় বোধহয় না না এটাকেও ধুয়ে দেওয়া উচিত, তখন কি করা উচিত? ওটা কি ধোয়া উচিত না ধুলেও চলবে? হরিভক্তি বিলাসে বর্ণন রয়েছে শুদ্ধ বস্ত্র মানে ভেড়ার লোম থেকে তৈরি যে উলের বস্ত্র সেটা এতটাই শুদ্ধ, শৌচ তো ছাড়েন, শৌচ অশৌচ মৃত যদি স্পর্শ হয়, এতটুকু লেখা রয়েছে, কোনো মৃতের সঙ্গেও যদি স্পর্শ হয় তখনও কিন্তু সেই শুদ্ধ বস্ত্র অপবিত্র বা অশুদ্ধ হয়। আপনারা যদি পড়েন তখন দেখবেন এমন এমন জিনিস লেখা রয়েছে ওই বিষয়ে, শুদ্ধ বস্ত্রের মধ্যে যদি কোনো প্রকারে যদি মূত্র লেগে থাকে, মানে একদম প্রমাণিতভাবে বলছে, শুদ্ধ বস্ত্রের মধ্যে যদি কোনো ভুলে মূত্রও লেগে থাকে বলছে তবুও সেটা পবিত্র হয়, প্রেম সফল হয়। কিন্তু এটা কোন শুদ্ধ বস্ত্রের জন্য বলা হয়েছে? একমাত্র মেষ লোক। কার লোক? মেষ লোক। মেষ মানে ভেড়া, ভেড়া এতটাই পবিত্র। শুদ্ধ বস্ত্র পরে আপনি শৌচ ইত্যাদিও যেতে পারবেন, শুদ্ধ বস্ত্র পরে আপনি অন্যান্য কাজও করতে পারবেন। কদাচিত কেউ যদি মনের সন্তুষ্টির জন্য শুদ্ধ বস্ত্র ধুয়ে দেয় তার মধ্যে কোনো সমস্যা কিছু নেই, কিন্তু শুদ্ধ বস্ত্র পরেই শৌচ ইত্যাদি যাওয়া উচিত। আর না হলে আপনি সুতি বা অন্য কোনো বস্ত্র পরে গেলে তখন আপনাকে স্নান করতে হবে, সেই বস্ত্রগুলোকেও ধুতে হবে, প্রেম সফল হবে। আর কম্বল দানের এতটা মহিমা রয়েছে, এতটা মাহাত্ম্য রয়েছে, এই কিছুদিন আগেই 10-12 দিন আগে বৃন্দাবনে আমরা একদম পিওর শুদ্ধ বস্ত্র কিনে আমরা দান করলাম, কিছু আমাদের দুর্গাপূজার সময়, আমাদের তো বিধবা মারা রয়েছে বৃন্দাবনে, তাদেরকে সাধুদেরকেও খুব সুন্দর শুদ্ধ বস্ত্র দান করা হয়েছে, তা আপনারাও যদি পারেন কম্বল শুদ্ধ বস্ত্র ইত্যাদি দান করতে পারবেন। কার্তিক মাসে আরও বেশি তার ফল প্রাপ্ত হয়। প্রথম হলো কম্বল, দ্বিতীয় হলো রত্ন, রত্নদানেরও অনেক ফল রয়েছে কার্তিক মাসে। রত্নের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে স্বর্ণ। কি বলা হয়েছে? স্বর্ণ, স্বর্ণদানের ফল। তৎপশ্চাৎ তৃতীয় হলো বস্ত্রদান, কম্বল রত্ন, তৃতীয় হলো বস্ত্র, চতুর্থ হলো জুতো, পাদুকা দান করলে, জুতো দান করলেও কিন্তু কার্তিক মাসে অত্যন্ত ফল হয়। আর পঞ্চম হলো ছাতা, ছাতা দানেরও অনেক ফল রয়েছে। আর ষষ্ঠম হলো অন্নদান, ষষ্ঠম হলো অন্নদান, প্রেম সফল রাধে দান অন্নদান। সপ্তম হলো ফলদান, আমাদের রাম বাবা রোজ গোবিন্দ মন্দির থেকে রাধা গোবিন্দের প্রসাদী মালা নিয়ে আসে, আমাদের বলি রাধা গোবিন্দ ভগবান। কার্তিক মাসে ফলদানেরও অনেক মহিমা রয়েছে, তার জন্য আমাদের পাঠের পরে আপনাদেরকে ফল প্রসাদ দেওয়া হয় না, আমি বললাম এবার ফল প্রসাদ দাও, যত কার্তিক মাসের মহিমা আছে সেই সমস্ত মহিমাগুলোর লাভ নেওয়া উচিত। তো আজকে ঠাকুরের জন্মোৎসবের মধ্যে প্রসাদের মধ্যে কিছুটা সহযোগ করেছেন আপনাদেরই ভক্তদের মধ্যে দুজন, মেনকা জোস আর প্রতিমা ঘোষ, ব্যাসপীঠ থেকে তাদের জন্য অনেক আশীর্বাদ। আমাকে তারা জিজ্ঞাসা করছিলেন বাবা আমরাও কি কিছু একটু সহযোগ করতে পারবো, কেন করতে পারবে না, ভাগবত সবার, সবার ভাগবত হলো সবার, এটার ফল আপনারা সবাই নিতে পারবেন, প্রেম সফল রাধে দান ফল দান। আর কার্তিক মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো ভূমিদান, সব থেকে শ্রেষ্ঠ হলো ভূমিদান। আর ভূমিদান কোন দিন করলে বেশি ফল হয় এটাও লেখা রয়েছে, ভূমিদান কোন দিন করা উচিত,
ভূমিদান দীপাবলির দিন, দীপাবলি, দীপাবলি মানে কালী পুজো যেদিন হয়, এই তো কিছুদিন পরে আসবে দীপাবলি, তা দীপাবলির দিন ভূমিদান করলেও অত্যন্ত ফল হয়। প্রেম শুভ রাধে রাধে, এগুলো হলো কার্তিক মাসে দানের মাহাত্ম্য। স্নান তৎপশ্চাৎ অর্ঘ তর্পণ পূজা পাঠ, তৎপশ্চাৎ হলো দান। কার্তিক মাসে কোনো তীর্থে গিয়ে কখনো কোনো তীর্থে নিন্দা করতে নেই, মনে রাখবে। তীর্থবাসী ধামবাসীদের নিন্দা করতে নেই, ধামবাসী তীর্থবাসীরা সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ স্বরূপ হন। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ধামবাসী তীর্থবাসীরা সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ স্বরূপ হন। সুতরাং ধামে গিয়ে ধাম নিন্দা বা ধামবাসীদের নিন্দা করলে বলছে তাকে 60,000 বৎসর পর্যন্ত কৃমির বিস্তার, কৃমি হয়ে জন্মগ্রহণ করতে। প্রেম সে বড় রাধে। যেরকম কার্তিক মাসে কেউ যদি মৎস্য বা মাংস ভক্ষণ করে তাহলে তাকে সহস্র জন্ম পর্যন্ত রাক্ষস হয়ে জন্মগ্রহণ করতে হয়। কি হতে হয়, এরা লাইভ শ্রবণ করছে, সবাইকে বলে দিচ্ছে, কিন্তু কার্তিক মাসে যারা মৎস্য এবং মাংস ভক্ষণ করে তাদেরকে সহস্র জন্ম পর্যন্ত রাক্ষস হয়ে জন্মগ্রহণ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। কত কিছু কার্তিক মাস বিষয়ে জানা যাচ্ছে, কার্তিক মাসের অনেক মহিমা রয়েছে। কার্তিক মাসে ধামে গেলে সেখানে সব দান ধর্ম ইত্যাদি করবে, ধামবাসীদের প্রণাম করবে, প্রত্যেকটি ধামবাসী কিন্তু ভগবত পার্শ্ব, ভগবত বিগ্রহ, তাদেরকে সেই রূপেই দর্শন করিবে। প্রেম সে বলো রাধে। ভগবানকে প্রাপ্ত করার, ভগবানকে পাওয়ার সব থেকে সহজ রাস্তা কি? শ্রী সুখদেব প্রভু বলছেন ভগবানকে পেতে হলে সব থেকে সহজ রাস্তা একটি, কি বলছে? ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করতে হয়। কি যোগ করতে হয়? সম্বন্ধ। একটা সম্বন্ধ তৈরি করলে কি হয়, ভগবানকে অনেক সহজে পাওয়া যায়। এই সংসারে কাউকে যদি আপন করতে হয় তাহলে কি করবে, তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ করে, তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ করে। আপনি যদি কাউকে বলেন এক্সকিউজ মি, শুনতে কেমন লাগবে? আর আপনি যদি বলেন দাদা একটু সরুন, শুনতে কেমন লাগলো? কিছু আপনত্ব বোধ হলো তো? স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেছিলেন ধর্মসভায়, স্বামী বিবেকানন্দ তখন নিজের বক্তৃত্ব সেখানে আরম্ভ করলেন, প্রথম শব্দই ছিল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রিয় ভাই আর বোনেরা। বাস এই এতটুকু শব্দ শুনে সবাই একদম ভাব বিভোর হয়ে গেল। সেই বিদেশের ভূমিতে 10 মিনিট পর্যন্ত শুধু সবাই তালি বাজিয়েছে, কেন এত বড় বড় সেখানে জ্ঞানী গুণীরা এসে কেউ একবারও আমার প্রিয় ভাই আর বোনেরা বলেনি। কিন্তু স্বামী বিবেকানন্দ কেন এই শব্দ বললেন? কেন কি ভারতের সংস্কৃতি, ভারতের শাস্ত্র, ভারতের ধর্ম সব কিছু তিনি নিজের ঘাড়ের উপরে নিয়ে ওখানে গেছিলেন। আর ভারতীয় শাস্ত্র কি বলছে, এটাই হলো আমাদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কার, এটাই হলো আমাদের বিদ্যা। ভারতীয় শাস্ত্র কি বলছে, বলছে বাসুধৈব কুটুম্বকম। কি বলছেন? বাসুধৈব কুটুম্বকম, সম্পূর্ণ বসুন্ধরা, মানে পৃথিবীর মধ্যে আমরা যত জীব রয়েছি আমরা সবাই হলাম কুটুম, সবাই হলাম, সবাই একজন আরেকজনের ভাই বোন দাদা কাকা সব আমরা এক। প্রেম সে বলো রাধে রাধে। বিশ্বের আর দ্বিতীয় এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে বলা হয়েছে যে আমরা সবাই এক। অন্য ধর্মে কি বলছে, যারা আমাদের ধর্ম মানে না তারা কাপের, তাদেরকে মেরে ফেলো, বিচার করে দেখুন। এই সনাতন ধর্ম কেন এত শ্রেষ্ঠ? ইউনান মিশ্র রোমা মিট গে জাহাঁ সে কুছ বাত হে কি হস্তি মিটতি নহি হামার। এই পৃথিবী থেকে বড় বড় সভ্যতা নষ্ট হয়ে গেছে, ইউনানি সভ্যতা, মিশ্রের সভ্যতা নষ্ট হয়ে গেছে, 5,000-7,000 বছর প্রাচীন সভ্যতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত হিন্দু সভ্যতা যেমন ছিল তেমনই আছে। এই হিন্দু সভ্যতার যে গোড়া, যে জড়, যে মূল, এটা এত বিশাল, এত গভীর, কেউ যদি 100 জন্মে না 1,000 জন্ম চেষ্টা করে এটাকে নষ্ট করার তার পাপের সামর্থ্য নেই। প্রেম সে বলো রাধে রাধে। বাকি দেশের মধ্যে ইউনিভার্সিটি খুলেছে 200-300 বছর আগে, আর ভারতের মধ্যে আজ থেকে 5,000 বছর আগের থেকে ইউনিভার্সিটি ছিল। আজ থেকে প্রায় 18 বৎসর আগে ভারতের মধ্যে এত বিশাল বড় মহারাজ, 1800 বৎসর আগে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে পুরো মহারাজ এশিয়া ইউরোপ থেকে সব স্টুডেন্টরা পড়তে আসত। এক দস্যু আক্রমণকারী বক্তিয়ার খিলজি, সেই বক্তিয়ার খিলজি মুসলিম আক্রমণকারী, সে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিল। কেন? তৎকালীন সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বৃহত্তম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। কোথায়? মগধে, বর্তমান বিহারের মধ্যে পাটলিপুত্র।
সেখানে লক্ষ লক্ষ গ্রন্থ ছিল, ভারতীয় বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি গ্রন্থ ছিল। সে ভেবেছে এইগুলো জ্বালিয়ে দিলে এই ধর্ম নষ্ট হয়ে যাবে, কিন্তু সে ভুলে গেছে যে ভারতীয় সভ্যতা শুধু গ্রন্থের উপরে টিকে নেই, ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি সবার শ্রুতির মধ্যে রয়েছে, সবার ভিতরে মুখস্থ রয়েছে। প্রেমচন্দ্র রাধে আমাদের যে আচার্যগণ হয়েছেন, চাহে সে মহারাজ ছয় গোস্বামী হোক, চাহে সে মহারাজ মাধবাচার্য হোক, চাহে আমাদের শঙ্করাচার্য হন, চাহে রামানুজাচার্য হন, এই সংসারের মধ্যে যত আমাদের বড় বড় আচার্যগণ হয়েছেন, তাদের ভিতরে সমস্ত সব শাস্ত্র গ্রন্থ একদম শ্রুতি রূপে নিহিত রয়েছে, মুখস্থ রয়েছে। কত শাস্ত্র কত গ্রন্থ আমাদের বড় বড় বিদ্বানদের মুখস্থ রয়েছে। তার জন্য মহারাজ সেই বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়েও ভারতীয় সভ্যতাকে নষ্ট করা যায়। ইতিহাসে লেখা রয়েছে, আপনারা যারা পড়েছেন নিশ্চয়ই পড়েছেন হবে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছয় মাস পর্যন্ত শুধু আগুন জ্বলেছে, এত গ্রন্থ চলেছে। ভগবানকে যদি পেতে হয় তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ করতে হবে, আর সম্বন্ধ কেমন হয়? কামা দ্বেষা ভয়া স্নেহা যথা ভক্তেশ্বরে মন, ভগবানের সঙ্গে সম্বন্ধ যে কোনো জিনিস করতে পারে। কিসের কিসের বলছে? কামার, কাম, কামের সম্বন্ধ, দ্বেষা, দ্বেষ মানে হিংসার সম্বন্ধ, ভয়ের সম্বন্ধ, স্নেহার, স্নেহের সম্বন্ধ হতে পারে। কে প্রশ্ন করলেন, ভগবানকে কামের দ্বারাও পাওয়া যায়, ভগবানকে দ্বেষ মানে হিংসা করেও পাওয়া যায়, ভগবানকে ভয়াত মানে ভয়ের দ্বারাও পাওয়া যায়। সুদেব প্রভু বলছেন আজকে হ্যাঁ, তাহলে এমনকি কেউ পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছে। কে? খুব সুন্দর বর্ণন, গোপ্যহ কামাদ ভয়াদ কংস দ্বেষাদ চৈত্যাদয়ো নৃপা সম্বন্ধাদ বিষ্ণয় স্নেহাদ ইয়ূয়ম ভক্ত্যা বয়ম বিভো। গোপ্যহ কামাদ ভয়াদ কংস, গোপীগণ ভগবানকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা পেয়েছে জোরে বলো? কামের দ্বারা, তাই তো? তাদের মনে কি অভিলাষা ছিল? নন্দ গো বসতম দে পদে মে গুরুতে নমঃ। গোপীদের মনে কি ইচ্ছা ছিল? নন্দ গো বসতম দেবী পদে মে গুরুতে নমঃ, নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে পেতে পারি। গোপ্যহ কামাদ, শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ যা বলেছেন সব প্রমাণিত জিনিস। দেখুন, এই সংসারে আমরা যদি ভাবি যে আমরা কাম ক্রোধ লোভ মোহ থেকে বেঁচে যাব, এগুলোকে আমরা ত্যাগ করে দেবো, এই সংসারে আজ পর্যন্ত এগুলো কি মন্ত্র দিয়ে গেল ভুলে গেলাম? এখন আমরা যদি চাই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলোকে আমরা ত্যাগ করে দেবো বা এগুলো থেকে আমরা বেঁচে যাবো, এই সংসারে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে না। সুদর্শনী পাদ বলছেন, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্প, ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত কেউ আজ পর্যন্ত মহারাজ কন্দর্পের দর্প থেকে বাঁচতে পারেনি। তার জন্য বলেছেন, বিবেকবান পুরুষকে, সাধককে কাষ্ঠের নারী থেকেও দূরে থাকা উচিত। মাত্রা শ্বসা ধৃত্রা বা যথা বিবেকাসন ভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপিদর্শতি। মহর্ষি বেদব্যাস বলছেন, ইন্দ্রিয় এত বলবান যে বড় বড় বিদ্বানকে পর্যন্ত ভ্রষ্ট করে দেয়, বড় বড় জ্ঞানী গুণীদের মতি ভ্রষ্ট করে দেয়। কেন? অগ্নি তুল্য সমান নারী ঘৃততুল্য সম নর, নারীকে অগ্নির তুল্য বলা হয়েছে আর পুরুষকে ঘৃতের তুল্য বলা হয়েছে। সে যতই বড় সাধক হোক না কেন, ভ্রষ্ট হতে কিঞ্চিত সময়ও লাগে। প্রেম সে বড় রাধে, কাম এমন জিনিস, সুতরাং সেই কামকে পরিত্যাগ করা সম্ভব নয়, সেই কামের উপরে বিজয় পাওয়া সম্ভব নয়। কামের উপরে বিজয় তো শুধু একজনই পেয়েছে, কামপুরম নত, কামের উপরে একজনই বিজয় পেয়েছেন। কে জয়তি শ্রীপতির গোপা দাস মণ্ডল মণ্ডিত, এই অনন্ত কোটি কবিদের মধ্যে বিরাজিত হয়ে সবার সঙ্গে রাস লীলা করেছেন এমন রাধাপতি সুধানিধি গোপ শোক বিনাশন, সেই শ্রীপতি সেই গোপতি একমাত্র তিনি কামকে বিজয় করতে পেরেছেন। এই সংসারে তাকে ছাড়া অন্য কেউ না পেরেছে না পারবে। কেন? বলছে তিনি স্বয়ংই তো কাম, তিনি স্বয়ং হলেন কাম। কেউ যদি অভিমান করে একবার বলে যে আমি কামকে জিতে ফেলেছি, ভগবান সঙ্গে সঙ্গে লাইন হাজির করে দেবে, বলে আয় বেটা তোকেই দেখাচ্ছে। প্রেম সে বলে রাধে,
এই অভিমান হয়ে গিয়েছিল দেবর্ষি নারদকে, নারদকে অভিমান হয়ে গিয়েছিল। নারদ গিয়ে ভগবানের সামনে বলছে, প্রভু জানেন? বলে কি? বলে আমি কামকে বিজয় করে নিয়েছি। ভগবান হাসছেন, আচ্ছা বেটা কামকে বিজয় করে নিয়েছিস? ভগবান মনে মনে ভাবছেন, যদি কামকে বিজয় করে নেয় তাহলে তো আমাকেই বিজয় করে নিল। কাম মানে কি? ভগবানই তো কাম, ভগবানই তো কামের বীর। ভগবান সঙ্গে সঙ্গে এমন লীলা রচনা করেছে, বিশ্বমোহিনীকে দেখে দেবর্ষি নারদ মোহিত হয়ে গেছে, যার জন্য মারা শেষ পর্যন্ত নারদকে বাঁদর হতে হবে। ভগবান বাঁদরের মুখ দিয়ে দিল না? কথা তো এত রয়েছে, যদি বলা যায় তো এখানে ভাগবত আর করা যাবে না। প্রেম সে বলবে আদি রাখ। হরি অনন্ত হরি কথা অনন্ত তহি সুনহি বহু বিধি সব সন্ত। হরি অনন্ত হরি কথা অনন্ত, সম্পূর্ণ জীবন পেরিয়ে যাবে গোবিন্দের কথা বলে শেষ করা। প্রেম সে বলবে রাধে, গোবিন্দের কথা আজ পর্যন্ত না কেউ বলে শেষ করতে পেরেছে, না কেউ বলে শেষ করতে পারে। অনেক ভক্তরা জিজ্ঞাসা করছিলেন, মহারাজজি আগামী বছর কি রাধাকুণ্ডে আবার পাঠ হবে কি না? এখন রাধারানীর কাছে বলে তো দেওয়া হয়েছে যে আগামী বছর পাঠ হবে কি না সেটা রাধারানী জানে।